আলাইকুম, স্বাগতম বাংলা এসকে চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে এখন যে জাদুটি দেখাবো, জাদুটি বহুত সুন্দর একটা জাদু। পুরা ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবে কীভাবে এই জাদুটি তৈরি করা হয়েছে। ওকে, আপনারা পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে আমি যে কোনো ধরনের ভালো ভালো জাদু আপলোড করে থাকি, সবার আগে আপনি যেন পেয়ে যান। তো এখন আজকে যে ম্যাজিকটা হলো, এই পাঁচটা কয়েনটাকে কীভাবে গায়েব করা যায়। তো এই পাঁচটা কয়েন আর এরকম একটা গ্লাস লাগবে, ওকে, এরকম আর এরকম পাঁচটা কয়েন লাগবে। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই জাদুটি বানিয়েছি। শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন এবং আপনারা শিখলেই শিখতে পারবেন, দেখলেই শিখতে পারবেন, প্র্যাকটিস করলে শিখতে পারবেন। তো এখন আজকে দেখে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হয়। যেমন এই যে পাঁচটা কয়েন এই যে জায়গায় রাখলাম, রাখার পরে এই গ্লাসটা আছে না, গ্লাসটাকে প্রথম এরকম একটা কাপড় দিয়ে ঢেকে নিলাম। এই দেখুন, কিচ্ছু নেই, এই দেখুন, ওকে, এই দেখুন কীভাবে গায়েব করা যায়। এই যে এভাবে দিয়া, এই যে দেওয়ার পরে, ওকে, এখন আমি একটু ম্যাজিক দেবো, তারপরে এই টাকাটা গায়েব হয়ে যাবে। ওকে, ম্যাজিকটা হলো দেখুন, আপনারা পুরোপুরি ভালো করে খেয়াল করবেন কীভাবে এই যে জাদুটা আমি বানিয়েছি। দেখুন এখন গায়েব গায়েব করে দিছি, তারপর আবার কীভাবে আনবো দেখুন। এখন আবার আমি জাদু দিয়া টাকাটা আবার সেম আবার এই জায়গায় নিয়ে আসবো। আবার এই যে দেখুন, দেখার পরে এই যে দেখছেন, আবার সেম জায়গায় আবার চলে আসছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি এখন এই জাদুটি বানিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমত এরকম পাঁচটা কয়েন লাগবে, কয়েনের পরে আপনার এরকম একটা কাপড় লাগবে, কাপড়ের পরে আপনার এরকম একটা গ্লাস লাগবে। ওকে, গ্লাস যে কোনো ধরনের, আপনার গ্লাস যে কোনো জিনিস, কাঁচের জিনিস হলেই হবে। গ্লাসটার মধ্যে আপনারা তারপর দেখ করবেন কি, যখন এই পাঁচটা কয়েন এইভাবে বসাবেন, বসানোর পরে এই গ্লাসের মাপে বসাবেন, বসানোর পরে এই যে গ্লাসের তলায় একটা পেপার লাগিয়ে নেবেন। তো যখন এই কাপড়টা দিব, এই কাপড়টা দেওয়ার পরে এই দেখুন, এই কাপড়টা দেওয়ার পরে কভার করার পরে এই যে সেম এইভাবে দেখছেন, গায়েব হয়ে গেছে, দেখছেন সেম এইভাবে জাদুটি করে হয়েছে। আপনারা প্র্যাকটিস করলেই শিখতে পারেন, বহুত সুন্দর একটা ম্যাজিক, কেউ বুঝতে পারবে না। আপনারা যখন এই যে তলায় এটা লাগাবেন, কেউ বুঝতে পারবে না যে যাবেন যে কী আছে, কিন্তু নিচে কাপড়টা তো সাদা হতে হবে। এবং এই কাপড়টা এইভাবে দিয়া আবার ম্যাজিক রিটার্ন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা প্র্যাকটিস করলে শিখতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।